আসফি হজু ইব্রাহিম কাইমা পয়দা, আসফি হজু ইব্রাহিম কাইমা পয়দা, আগ কর সকতি হ্যাঁ অন্দাজ গুলিস্তা পয়দা। কোথাও যদি আজকে উদয় হয় ইব্রাহিমের মতো ইমান, করতে পারে অগ্নিকুণ্ডে খুব সোরাত এক গুলিস্তান। জোরে বলুন আল্লাহ আকবার। ইমান টানবো আমরা, দুর্বল ইমান না মজবুত ইমান? দুর্বল ইমান না মজবুত ইমান? মজবুত ইমান আমাকে আপনাকে আনতে হবে। যে মজবুত ইমান এনেছিলেন সাহাবা একরাম, যে মজবুত ইমান এনেছিলেন আম্বে একরাম, সেই মজবুত ইমান দিয়ে তারা বাতিলকে মোকাবেলা করেছেন, অন্যায়কে মোকাবেলা করেছেন। সাহায্যের জন্য কে ছিলেন? আমরা সাহায্য চাইবো কার কাছে? আহারে, ফিলিস্তিনের একজন তরুণী ডাক্তার নতুন বিয়ে হয়েছে, তার নতুন তরুণী ডাক্তার বিয়ে হয়েছে সম্প্রতি, বাসর ঘর ছেড়ে দিয়া, নতুন স্বামীর আকর্ষণকে ছেড়ে দিয়া শেষ রাতে বোরকা পরে সে মরুর সেই ফিলিস্তিনের মরু এলাকায় গিয়া পাথর খুঁজতে, পাথর খুঁটতেছে, পাথর খুঁটে খুঁটে সব জড়ো করছে। বলা হলো সাবা করিম, ও মহিলা, তুমি তো একজন বড় ডাক্তার, বিয়ে হয়েছে, তোমার বাসর ঘর ছেড়ে তুমি, বিছানা ছেড়ে তুমি রাস্তায় কেন? সাবা করিম বলছে, দুনিয়াতে ঘুমাবো না, দুনিয়াতে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে জান্নাতে গিয়ে আরামে ঘুমাতে চাই। যেরকম সুবহানাল্লাহ, তারা চিন্তা করে কি আর আমরা চিন্তা করি কি? আমার বন্ধুগণ, এই দুনিয়াতে এসেছি আমরা ক্ষণিক মেহমান হয়ে এসেছি, যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কেউ বাঁচার জন্য আসে নাই, সব মরে যাব। আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতেই হবে, আমরা আমলনামাগুলো নেব বাম হাতে না ডান হাতে? হারতে চাই না জিততে চাই, হারতে চাই না জিততে চাই, আমরা জিতবো। যদি জেতার জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের 8 নম্বর আয়াতে বলছেন, ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হতাশ হওয়া যাবে না কখনো, ইমানদারের সাহায্যকারীকে সাহায্যকারী কে বলেন? একজন কবি উৎসাহ দিয়ে আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, কশ্তিয়ে হাকা জমানে মে সাহারা তো হ্যায় আসর নূরত হ্যায় দেহন্দলা সা সিতারা তো হ্যায়। সত্য তরীর মাঝি তুমি চিরর্মি মুখর সমুদ্রের, নতুন যুগের জুলমাত রাতে ধ্রুব তারা তুমি বিশ্বের, ইমানি নূর নিয়ে সামনে এগিয়ে চলো, সমস্ত বাতিল তোমার কাছে পরাজিত হতে বাধ্য হবে। ইমানকে আলোকিত কর, ইমানকে উজ্জীবিত কর, ইমানকে সামনের দিকে নিয়ে চলো, ইমানকে দুর্বল করে দিও না। দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কোনো লোভ যেন তোমাকে আক্রান্ত না করতে পারে। আমার বন্ধুগণ, আমার নবীর সামনে একজন সাহাবি দাঁড়িয়ে আছেন, সাহাবিটা বিয়ে করে নাই। রাসূল বললেন, জুলাইবি, তোমার কি বিয়ে করার দরকার না? জুলাইবি বলছেন, হুজুর, বিয়ে করবো কেমনে, আমার সঙ্গে বিয়েটা দেবে কে? আমার সঙ্গে কোনো মেয়ের বাবা বিয়ে দেবে না, কারণ আমার কিচ্ছু নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই। রাসূল তাকে 3 দিন এই কথা বলার পর তিনি 3 বার এই কথার জবাব দিয়ে দিলেন। রাসূল বলছেন, সাহাবি চিন্তা করো না, তোমার বিয়ের দায়িত্ব আমি রাসূল নিজে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সবার সঙ্গে ইজি ছিলেন, আমার নবীজি সালাম দিতেন না নিতেন? বলেন, দিতেন না নিতেন? দিতেন। রাসূল দেওয়ার পক্ষে ছিলেন, নেওয়ার পক্ষে কম ছিলেন। সাহাবিরা পর্যন্ত রাসূলকে আগে সালাম দিতে পারত না। একজন সাহাবি রাসূলকে আগে সালাম দিবেন, জিদ হয়ে গেল, মোটা বৃক্ষের আড়ালে দাঁড়ায় গেলেন, মোটা বৃক্ষের আড়াল থেকে আস্তে করে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে আচমকা হঠাৎ করে দেখি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবি এমন টেকনিক করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না, সওয়াব যদি পেতে চাও সামনে সামনে আসো,
কি বড় বাপের বেটা হয়েছে, সামনে সামনে আসো দেখি। আম্মা যেন আয়েশা বলেন, রাসূলকে আমি আগে কখনো সালাম দিতে পারতাম না। কে বলেছে স্বামী স্ত্রী গণ্ডগোল থাকবে? কোনোদিন গণ্ডগোল থাকবে না। আমি গোটা দুনিয়া ঘুরেছি, যতটুকু ঘুরেছি আমি দেখেছি আমার দেশের মার অত্যন্ত সরল ভালো, আলহামদুলিল্লাহ বলেন। মাদের ব্যাপারে অনেকে রিপোর্ট দেন, কিন্তু আমি বলবো মারা ভালো, কিন্তু মাদের যারা পরিচালক তারা ভালো না, খালি বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়। বিড়ি খাইলে মহব্বত হবে কেমনে? আমার বন্ধুগণ, আমার দেশে বিড়ি খাওয়া লোক বেশি না কম? এই জায়গায় যারা বসে আছেন, বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বলেন বলেন বলেন। আচ্ছা, এই জায়গায় যারা বসে আছেন, দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? দাড়ি ছাড়াই তো লোক বেশি। আমি আপনাকে কিন্তু হিট করছি, আবার রাগ করতেছেন নাকি? আপনি হিট করলে উপকার আছে না নাই? আছে না নাই? আচ্ছা, রক্ত ধরে দিতে হবে। ডাক্তারের কাছে কেন যান? জ্বর হয়েছে, হার্টের প্রবলেম হয়েছে, ওষুধ লেখার জন্য ডাক্তারকে আপনি যদি না বলেন, ডাক্তার আপনার জন্য রোগটার ওষুধ কি লিখবে? অসুস্থ হলে যেমন আপনি ডাক্তারের কাছে চলে যান, কিন্তু আমরা যে কথাগুলো বলি, এটা কোনো দেহের ট্রিটমেন্ট নয়, এটা হলো রুহের ট্রিটমেন্ট। রুহের ট্রিটমেন্ট দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? রুহের ট্রিটমেন্ট হলে সব ট্রিটমেন্ট হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জানে ওলামারা রুহের ট্রিটমেন্ট করে তারাই আজকে হয়ে গেছে বড় দাগি দাগি আসামি, ঠিক কিনা? টাকা পাচার করে যারা, তাদের কোনো দোষ নাই। 21 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ, হারামের কোনো আরাম নাই। যারা অন্যায় করে জনগণের টাকা লুটপাট করবে, তাদের পেটে এগুলো হজম হবে না, হবে না, হবে না, ঠিক কি না? হবে না। ফেরাউন হজম করতে পারে নাই, সাদ্দাত হজম করতে পারে নাই। সাদ্দাত কি বানাইছিল? কয় যে নবী কি কয়, সে কোন দিন মরবো কোন দিন জান্নাত, দুনিয়াতে জান্নাত বানাবো, দেখেন কত বড় বদমাইশ। সেই স্বর্গ বানাতে নিয়ে ছোট্ট শিশুর গলার চেনটাও টান মেরে নিয়েছে, জুলুম করে করে সব কিছু নিয়ে সে একটা কল্পিত স্বর্গ বানালো। যখন সে সেই স্বর্গের মধ্যে, তার বানানো স্বর্গের মধ্যে যখন পা দিবে, ঘোড়া থেকে পা নামাইছে, এক পা ঘোড়ার মানে পিঠে আসছে, আরেকটা পা নামাবে, এমন সময় আল্লাহ বলছেন মালাকুল মউত জান কবজ কর। মালাকুল মউত কয়, আল্লাহ আমারও তো দয়া হচ্ছে, একটু নামুক দেখুক। কি কথা বোঝেন নাই? একটু নামুক দেখুক। আল্লাহ বলছেন না, আমি ওকে দেখতেও দেব না। কেন? আমি ওকে দয়া করেছিলাম। কোন সময়? এই সাদ্দাত যখন মার পেট থেকে জন্ম নেয়, প্রচন্ড বড় একটা বন্যা হয়ে যায়, সেই বন্যায় একটা কাঠখণ্ডের উপরে তার মা আশ্রয় নেয়, সেই কাঠখণ্ডের উপরে এই শিশু সাদ্দাতের জন্ম হয়। মা মারা যায়, ওই শিশুকে কাঠখণ্ডের উপরে রেখে আল্লাহ তাআলা বড় করেছে। কথা বোঝেন নাই? এত দয়া করেছি, সে আমাকে ভুলে গেছে, না আমি ওকে আজকে ছাড় দেব না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে ছেড়ে দেন না। সীমা লঙ্ঘন করলেই ধরা খেয়ে যাবে, যেমন করে ধরা খেয়েছে ফেরাউন, যেমন করে ধরা খেয়েছে নমরুদ। সে আল্লাহ এখনো আছেন না নাই? আসতে বলবেন না আছেন না নাই? এখনো আছে। আল্লাহ সবকিছু দেখছেন, অবজার্ভ করছেন। আমার নবী যে মিশে মিশে কথা বলতেন, আমার নবীর স্ত্রী কেউ আমার নবীর বিরুদ্ধে ক্লেম দেয় নাই। আমার নবী যে একাধিক স্ত্রী ছিল, আম্মা জানা এসে বলেন, আমি রসুলের সঙ্গে এত ফ্রি কথা বলতাম, রসুল আমার সঙ্গে খুনসুটি করতেন। আমি রসুলকে এক গ্লাস পানি দিতাম, রসুলকে এক গ্লাস দুধ দিতাম, যখন রসুল দুধটা হাতের মধ্যে নিয়ে বলতেন, আয়েশা আমি খুব খুশি হব, তুমি আগে আগে খাওয়া শুরু করো। আমার নবীজি তাকে জোর করে দিতেন, আম্মা জানা আয়েশা দুধ যখন খাওয়া শুরু করতেন, আমার নবীজি মাথা একটু নিচু করে দেখতেন, আমার আয়েশা তার ঠোঁটটা কোন দিকে লাগায় আসে দুধটা পান করে, যেদিকে তিনি ঠোঁট লাগাতেন, মার্কিং করতেন, যখন খাওয়া শেষ হতো বাকি দুধটা আমার নবজি ঠোঁট লাগাতেন, আয়েশা যেদিক দিয়ে আমার নবজি সেই দিক দিয়ে ঠোঁট লাগায় বাকি দুধ পান করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই মহব্বত আজকে ঘরে ঘরে না, বটতলা বটতলা। সেই মহব্বত গেছে আজকে কোথায়? বটতলা, গাছতলা, তালতলা, সিপা সুপা, ঠিক কিনা? সেই মহব্বত আজকে আর ঘরের ভিতরে নাই।
সে মহব্বত বিদায় নিয়েছে বহু আগে, কারণ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড GFBF শর্টে এক যুবক আর এক যুবকরে বলে, তোমার কি গার্লফ্রেন্ড আছে নাকি? না, তুই তো মানুষই না। মানে যার গার্লফ্রেন্ড নাই সে নাকি মানুষই না। চিন্তা করে কি নোংরামি আজকে শুরু হয়েছে। আজকে মোবাইল সমাজকে শেষ করে দিল। মাহফিল ছিল চুয়াডাঙ্গা, রাতের বেলা খাইতে বসতেছি, এমন সময় মুরব্বী আমার, এক মুরব্বী আমার পাশে বসে বলে, হুজুর বড় মেয়েটার জন্য আমার দোয়া করবেন। কেন, কি হয়েছে? বিয়ে দিয়েছে ঠাকুরগা। বললাম, চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগায়ে বিয়ে দিলেন, এই বিয়ের ঘটকটাকে হুজুর মোবাইল। ঘটককে? বললাম, মোবাইল কিনে দিলেন কেন হুজুর? সায়েন্সে পড়ে ফিজিক্স কেমিস্ট্রির ক্লাস করতে হয় অনলাইন, কি লাইন বলেন, বাধ্য হলাম কিনে দিলাম। অনলাইনে ক্লাস করতে করতে এইদিকে যার একটা লাইন খুলছে তা তো জানি না হুজুর, হঠাৎ করে মেয়ে আমার নাই, দুদিন তিন দিন নাই, কই গেল কই গেল, কিছু বলতে পারি না। শেষ পর্যন্ত তৃতীয়তম দিনে ফোন দিয়ে আমাকে বলে, বলতেছে ওই লোকটা বলতেছে, মেয়ে আমাকে ফোন দিয়ে বলছে, আব্বু আমরা ভালো আছি। আমি থেকে কই গেছে আমরা? তাহলে মোবাইল আমি থেকে আমি কি করে আমরা বানায় দেয়। যে বন্ধু আপনার বিপদ হবে সেই বন্ধু কি নির্বাচন করা যাবে? আসতে বলবেন না, যাবে? পিতামাতার সিদ্ধান্ত ছাড়া, পিতামাতার অনুমতি ছাড়া, পিতামাতার দোয়া ছাড়া, যে বিয়েতে বাপ মার অংশগ্রহণ নেই সেই বিয়ে কখনো রহমত বয়ে আনতে পারে না। যুবকরা ভুল করো না, ওই নোংরামি করে কোনো লাভ হবে না, বিয়ে করো তার চেয়েটা ভালো। হয়তো যুবকরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর বলতেছেন তো খুব ইজি কথা, বিয়ে করো, আমার আব্বা আম্মা শোনে? অনেকে চিন্তায় আছে, আমি এটা ইজি করে দিচ্ছি। যুবকরা কষ্ট পাচ্ছ নাকি তোমরা? কোনো খারাপ কাজে যাওয়া যাবে না। আমার নবীজি বিয়ে করেছেন কত বছরে বলেন তো, জানেন না আপনারা? বলেন কত বছরে? 25। বাপ ছিল, মা ছিল, বাপও নাই মাও নাই, টাকা পয়সা ছিল, কিছুই ছিল না। বিয়ে করেছেন কত বছরে? 25। আর আজকে পড়তে পড়তে 38 বছর হয়, পড়তে পড়তে কত হয়? 38 বছর। বিয়ে করতে করতে 48 বছর। 50 বছরে বিয়ে করে চোখে যখন কম দেখে, বিয়ে করে 60 বছরে বাচ্চার বাপ হয়, যখন ছেলেটা নিয়ে যখন হাঁটে তখন আশেপাশের লোকজন বলে, এই ছেলেটা তোমার দাদা না নানা? আমি কি অবাস্তব কথা বলছি? আমি কি অকল্পনীয় কোনো কথা বলছি? আজকে সমাজে এই চিত্র হয়ে গেছে। সঠিক সময়ে সিদ্ধান্ত সঠিক নিতে হবে, রিজিকের দায়িত্ব কার? আমি বিশ্বাস করি যে কষ্টের সংসার যদি স্বামী স্ত্রী গড়ে তুলে যদি সচ্ছল বানায়, ওই সংসারটাই হয় মজবুত, মজবুত, মজবুত। আপনি সব টাকা পয়সা কামাই করে 70 বছরে বিয়ে করবেন, মজা পাবেন কি? কিছুই তো পাবেন না। অভাব অনটনের মধ্যেই বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ে কোনো বাধা নয়, বিয়ে কোনো বাধা নয়, সব কিছু গোসায় নিয়ে বিয়ে করবেন, হবে না বিয়ে করে গোসায় না, বিয়ে করে গোসায় না। যুবকরা মনে হয় আজকে আমার কথায় খুব বেজার হয়ে গেছে, খুশি হয়েছে তো? তো যুবক যুবক ভাবতে মনে হচ্ছে না, বুড়ো বুড়ো ভাব মনে হচ্ছে। বিয়ের কথা শুনলে তো খুশি হওয়ার কথা। জুলাই বিক বলতেছে, হুজুর আমি বিয়ে করবো, আমার বিয়ে দেবে কে? মনে আছে, মনে আছে আপনাদের? আমার বিয়েটা দেবে কে হুজুর? রসুল বললেন, বিয়ে দেবে মানে আমি পাঠায় দিচ্ছি, যাও অমুকের বাড়িতে মেয়ে আছে খুব ধনী মানুষ, বিয়ে হবে, যাও। পাঠায় দিছে, পাঠায় দিলে পরে মেয়ের বাপ বলে, তোমার তো কিছুই নাই, মেয়ের মা বলে, তোমার তো কিছুই নাই। আজকে এরকম বলার মতো লোক আছে না? আছে না? নাই, কিছুই নাই, তোমার বিয়ে দেব না। কিন্তু মেয়েটার কানে যখন এই কথাগুলো চলে গেছে, রসুল ওই ছেলেটাকে পাঠিয়ে দিয়েছেন। এবার মেয়ে বলছে, বাবা বুঝতে ভুল করতেছ, আমার কল্যাণ চাও যদি তোমরা।